ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বিভিন্ন সময়ে বন্ধুরা আপনারা আপনাদের ফোনে যখন বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে চান গুগল প্লে স্টোর থেকে, তখন দেখা যায় যে আপনাদের অ্যাপসটা কোনোভাবেই ইনস্টল হচ্ছে না। সেটা কারো ফোনে পেন্ডিং দেখাচ্ছে, কারো ফোনে ডাউনলোড দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই অ্যাপসটা ফোনে ডাউনলোড কিংবা ইনস্টল হচ্ছে না। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি সেই সমস্যাটারই সমাধান করে আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি আপনার ফোনে যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনি সেটা সমাধান করতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের একবার স্মরণ করে দিতে চাই, আমার এই চ্যানেলে কন্টিনিউ মোবাইল টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে। আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন কিংবা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, তাতে আমার আপলোড করা নেক্সট ভিডিওটি খুব দ্রুতই আপনার নিউজ ফিডে পৌঁছে যাবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি দুরন্ত মুসাফির, এবং আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, সঙ্গেই থাকুন। তো সর্বপ্রথম এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। আসার পরে আপনাকে সর্বপ্রথম একবারে উপরে এই যে ডান কর্নারে দেখুন, আপনার গুগল প্লে স্টোরে যে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে তার লোগো দেখতে পাবেন। লোগোর উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং এই ইন্টারফেসটি দেখার পরে আপনি এখানে সেটিং খুঁজে বের করবেন। যে দেখুন আমার এখানে নিচের দিকে সেটিং রয়েছে, সেটিংয়ের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নেটওয়ার্ক প্রিফিয়ারনেস একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে অ্যাপস ডাউনলোড প্রিফিয়ারনেস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে তিনটে অপশন আপনি দেখতে পাবেন। এক নম্বর অপশন ওভার এনি নেটওয়ার্ক, দুই নম্বর অপশন ওভার ওয়াইফাই অনলি, এবং তিন নম্বর অপশন আক্স মি এভরি টাইম। এখানে যে সেটিংটাই থাকুক না কেন আপনি ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করে দিয়ে নিচে যে দেখুন ডান অপশন রয়েছে, আপনি ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি ব্যাক বাটন প্রেস করে ওই অপশন থেকে বেরিয়ে চলে আসবেন। তো আমি আশা করি এই সেটিংসটি করে দেওয়ার পরে আপনার ফোনে আর অ্যাপস ইনস্টলে কোনো প্রবলেম হবে না। এর পরেও যদি আপনার ফোনে অ্যাপস ইনস্টল না হয় তাহলে আমরা দু নম্বর ট্রিক্সটি ফলো করব। তার জন্য আপনার ফোনে সেটিংসে চলে যাবেন, এবং সেটিংসে যাওয়ার পরে সেটিংসে আপনি দেখবেন অ্যাপস লিস্ট বা অ্যাপস ম্যানেজার বা শুধু অ্যাপস লেখা একটা অপশন রয়েছে। এই যে দেখুন আমার ফোনে শুধু অ্যাপস লেখা রয়েছে, কোনো কোনো ফোনে অ্যাপস লিস্ট বা কোনো কোনো ফোনে অ্যাপস ম্যানেজারও আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে আমরা ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেব। আমি আবার দেখাচ্ছি, আপনি অ্যাপসে ক্লিক করে এখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস, ম্যানেজ অ্যাপসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে এখানে দেখুন আমার ফোনে যত অ্যাপস রয়েছে সমস্ত অ্যাপস এখানে শো করবে। তো এখান থেকে আমরা গুগল প্লে স্টোরটা খুঁজে বের করব। আপনাদের অনেকের অপশন ফোনেই সার্চ অপশন রয়েছে, আর কারো যদি সার্চ অপশন না থাকে সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হবে। আমার এখানে সার্চ অপশনের মাধ্যমে আমি খুঁজতে পারি, যার কারণে আমি সহজ পন্থাটাই বেছে নিলাম। এই যে দেখুন গুগল প্লে স্টোর। ওকে, তো আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করব। গুগল প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখানে দেখুন আপনি এই পেজেও পেতে পারেন, অথবা নিচে এরকম কোনো একটা অপশনও থাকতে পারে যে ক্লিয়ার ডাটা। তো আমরা জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখুন ক্লিয়ার ক্যাশে একটা অপশন রয়েছে, আমরা ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেব। এতে আপনার গুগল প্লে স্টোরটা অনেকটাই ফ্রি হয়ে যাবে। এই যে দেখুন আমার গুগল প্লে স্টোরের সাইজ আগে যত বড় ছিল সেটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এবং এই ক্যাশে এবং কুকি ডিলিট করে দেওয়ার পরে আমি মোটামুটি নিশ্চিত এরপরে আপনার ফোনে আর কোনো সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম হবে না। তো যাদের ফোনে এখানে উপরে সার্চ করার সিস্টেম নেই তারা একটু কষ্ট করে নিচে এভাবে স্ক্রল করে করে গুগল প্লে স্টোরটা খুঁজে বের করবেন, এবং খুঁজে বের করে গুগল প্লে স্টোরের ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। ওকে, তো এরপরেও যদি আপনাদের ফোনে এই ধরনের প্রবলেম হয়, ডাটা ক্লিয়ার করার পরেও যদি আপনার সফটওয়্যার ইনস্টল না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে তিন নম্বর পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার ফোন মেমোরির স্টোরেজ খালি নেই। সেক্ষেত্রে আপনাকে আবার এই ম্যানেজ অ্যাপস অপশনে গিয়ে আপনার ডাউনলোড করা যে সমস্ত অ্যাপস রয়েছে সেই সমস্ত অ্যাপস থেকে সমস্ত ক্যাশে ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। এই যে দেখুন আমি এখানে একটা ব্রাউজার ইউজ করছি, ইয়ান্ডেক্স ব্রাউজার। এই ব্রাউজারের বর্তমান সাইজ 1.5 GB। তা আমি জাস্ট এটাতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে নিচে ক্লিয়ার ডাটা অপশন রয়েছে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। এখন পর্যন্ত দেখুন আমার এই সফটওয়্যারের সাইজ 1.5 GB। এখন আমি এটার ক্যাশে ক্লিয়ার করে দেবো। এই যে দেখুন এখানে ক্যাশে ক্লিয়ার ক্যাশে অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার এই সফটওয়্যারের সাইজ হয়ে গেছে 335 MB। এখান থেকে আমি প্রায় 700 MB+ স্টোরেজ পেয়েছি। এভাবে আপনার
ডাউনলোড করা যে সমস্ত সফটওয়্যার রয়েছে আপনার ফোনে, যে সমস্ত অ্যাপস রয়েছে, ওই অ্যাপসগুলোকে খুঁজে খুঁজে তাদের ক্যাশে ক্লিয়ার করে দেবেন। ওকে, তো আমি আরও একটা সফটওয়্যার ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ঠিক এভাবেই করবেন। ক্লিয়ার ডাটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এই যে দেখুন, গুগল প্লে স্টোর আমি এখন খুঁজে বের করেছি, আপনাদের ফোনে সার্চিং সিস্টেম না থাকলে আপনারা খুঁজে বের করে নেবেন। ওকে, তো আমি আর একটা সফটওয়্যার যদি এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আমার ফোনে মাই বিএল এই সফটওয়্যারটা রয়েছে, এটা 70.61 MB জায়গা দখল করে আছে। অথবা আমি যদি ম্যাক্স প্লেয়ারে যাই, যে দেখুন ম্যাক্স প্লেয়ার 181 MB জায়গা দখল করে আছে। আমি ম্যাক্স প্লেয়ারের উপরে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে যে দেখুন নিচে ক্লিয়ার ডাটাতে ক্লিক দিলাম, তারপরে যে ক্লিয়ার ক্যাশেতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, আমার মেসেঞ্জার 166 MB হয়ে গেছে। ওকে, তো এভাবে আমি মাই বিএলটাও ক্লিক করে এই যে দেখুন ক্লিয়ার ক্যাশে করে দিতে পারি। এতে মাই বিএল আমার প্রায় 30-35 MB জায়গা খালি করে দিয়েছে। ওকে, তো এছাড়াও আপনার যদি এখানে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে, সেটা থেকে আপনি সেটাকে আনইনস্টল করে দিতে পারেন। এতে আপনার ফোন স্টোরেজ খালি হবে, এবং ফোন স্টোরেজ খালি হওয়ার পরে আপনার আশা করা যায় যে আপনার সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। অ্যাপস ক্লিয়ার করার পরেও যদি আপনার ফোন স্টোরেজ খালি না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করে আপনার ফোনের ফাইল ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিওগুলো ডিলিট করার মাধ্যমে আপনার ফোন স্টোরেজ আপনি খালি করতে পারেন। আর আপনার ফোন স্টোরেজ খালি হয়ে গেলেই আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার ফোনে অ্যাপস ইনস্টল হবে। ওকে, তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওর টিপস। আপনাদের এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে এই টপিকের উপরে আরেকটি ভিডিও বানিয়ে দেবো। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।